This is for them who understand people who sacrifice their own selfishness for others are the losers like Khudiram. At the time of hanging, there were only two people present from Bengal. One was Advocate Upendranath Bose and the other was Khetranath Banerjee. Upendranath Bose wrote an article in Bengali covering the entire incident. মজফরপুরে আমাদের উকিলদের একটি ছোট্ট আড্ডা ছিল। আমরা প্রতি শনিবার সেখানে একত্রিত হয়ে গল্প করিতাম, রাজাউজির বধ করিতাম। পয়লা মে শোনা গেল মজফরপুর হইতে 24 মাইল দূরে উষা নামক স্টেশনে একটি বাঙালি ছাত্রকে পুলিশ ধরিয়ে আনিয়াছে। দৌড়িয়া স্টেশনে গিয়া শুনিলাম পুলিশ ছাত্রটিকে লইয়া সোজা সাহেবদের ক্লাবের বাড়িতে গিয়াছে। সেখানে ম্যাজিস্ট্রেট মিস্টার উডম্যান তাহার বর্ণনা লিপিবদ্ধ করিতেছেন। পরদিন সকালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার উডম্যান বাঙালি উকিলদিককে নিজের এজলাসে ডাকাইয়া পাঠাইলেন। আমাদের মধ্যে প্রবীণ উকিল শ্রীযুক্ত শিবচরণ চট্টোপাধ্যায় ছিলেন সরকারি উকিল। তাঁর সঙ্গে আমরা ম্যাজিস্ট্রেটের এজলাসে উপস্থিত হইয়া দেখি কাঠগড়ায় দাঁড়াইয়া রহিয়াছে একটি 15-16 বছরের প্রিয়দর্শন বালক। এতগুলো বাঙালি উকিল দেখিয়া ছেলেটি মৃদু মৃদু হাসিতেছে। কি সুন্দর চেহারা ছেলেটির, রং শ্যামবর্ণ, কিন্তু মুখখানি এমনই চিত্তাকর্ষক যে দেখিলেই স্নেহ করিতে ইচ্ছা করে। উডম্যান সাহেব যখন ছেলেটির বর্ণনা পড়িয়া আমাদের শোনাইতে লাগিলেন, তখন জানিলাম ছেলেটির নাম ক্ষুদিরাম বসু, নিবাস মেদিনীপুর। ক্ষুদিরামের বর্ণনা পড়িতে পড়িতে ক্রোধে উডম্যান সাহেবের বদন রক্তবর্ণ ও ওষ্ঠকম্পিত হইতেছিল। দায়রায় ক্ষুদিরামের পক্ষ সমর্থনের জন্য কালিদাসবাবুর নেতৃত্বে আমরা প্রস্তুত হইতে লাগিলাম। নির্ধারিত দিনে রংপুর হইতে দুজন উকিল এই কার্যে সহায়তা করিতে আসিলেন। একজনের নাম সতীশচন্দ্র চক্রবর্তী। এজলাস লোকারণ্য, 3-4 জন সাক্ষীর জবানবন্দি, জেরা ও বক্তৃতা শেষ হইলে ক্ষুদিরামের উপর মৃত্যুদণ্ডের আদেশ হইল। আদেশ শুনিয়া ক্ষুদিরাম জজকে বলিল, একটা কাগজ আর পেন্সিল দেন, আমি বোমার চেহারাটা আঁকিয়ে দেখাই। অনেকেরই ধারণাই নাই ওই বস্তুটি দেখিতে কিরকম। জজ ক্ষুদিরামের এই অনুরোধ রক্ষা করিলেন না। বিরক্ত হইয়া ক্ষুদিরাম পাশে দাঁড়ানো কনস্টেবলকে ধাক্কা দিয়ে বলিল, চলো বাইরে। ইহার পর আমরা হাইকোর্টে আপিল করিলাম। ক্ষীণ আশা ছিল যদি মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড হয়। জেলে তাহাকে প্রস্তাব করিতেই সে অসম্মতি জানাল, বলিল, চিরজীবন জেলে থাকার চেয়ে মৃত্যু ভালো।
কালিদাস বুঝাইলেন দেশে এমন ঘটনাও ঘটিতে পারে যে তোমায় বেশি দিন জেলে থাকিতে নাও হইতে পারে। অবশেষে সে সম্মত হইল। কলকাতা হাইকোর্টের আপিলে প্রবীণ উকিল শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বসু হৃদয়গ্রাহী বক্তৃতা দিলেন, কিন্তু ফাঁসির হুকুম বহাল রহিল। ১১ আগস্ট ফাঁসির দিন ধার্য হইল। আমরা দরখাস্ত দিলাম যে ফাঁসির সময় উপস্থিত থাকিব। উডম্যান সাহেব আদেশ দিলেন দুইজন মাত্র বাঙালি ফাঁসির সময় উপস্থিত থাকিতে পারিবে, আর সব বহনের জন্য ১২ জন এবং সবের অনুগমনের জন্য ১২ জন থাকিতে পারিবে। ইহারা কর্তৃপক্ষের নির্দিষ্ট রাস্তা দিয়া শ্মশানে যাইবে। ফাঁসির সময় উপস্থিত থাকিবার জন্য আমি ও ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় উকিলের অনুমতি পাইলাম। আমি তখন বেঙ্গলি কাগজের স্থানীয় সংবাদদাতা। ভোর ৬টায় ফাঁসি হইবে। ৫টার সময় আমি গাড়ির মাথায় খাটিয়াখানি ও সৎকারের অত্যাবশ্যকীয় বস্ত্রাদি লইয়া জেলের ফটকে উপস্থিত হইলাম। দেখিলাম নিকটবর্তী রাস্তা লোকারণ্য, সহজেই আমরা জেলের ভিতরে প্রবেশ করিলাম। ঢুকিতেই একজন পুলিশ কর্মচারী প্রশ্ন করিলেন বেঙ্গলি কাগজের সংবাদদাতা কে। আমি উত্তর দিলে হাসিয়া বলিল, আচ্ছা ভেতরে যান। দ্বিতীয় লোহার দ্বার উন্মুক্ত হইলে আমরা জেলের আঙিনায় প্রবেশ করিলাম। দেখিলাম ডান দিকে একটু দূরে প্রায় ১৫ ফুট উঁচুতে ফাঁসির মঞ্চ, দুই দিকে দুই খুঁটি আর একটি মোটা লোহার রড যা আড়াআড়ি ভাবে যুক্ত, তারই মাঝখানে বাঁধায় একগাছি দড়ি ঝুলিয়া আছে। তাহার শেষ প্রান্তে একটি ফাঁস। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একটু অগ্রসর হইতে দেখিলাম ক্ষুদিরামকে লইয়া আসিতেছে ৪ জন পুলিশ। কথাটা ঠিক বলা হইল না। ক্ষুদিরামই আগে আগে অগ্রসর হইয়া যেন সিপাহীদের টানিয়া আনিতেছে। আমাদের দেখিয়া একটু হাসিল। স্নান সমাপন করিয়া আসিয়াছিল, মঞ্চে উপস্থিত হইলে তাহার হাত দুইখানি পিছন দিকে আনিয়া রজুবদ্ধ করা হইল। একটি সবুজ রঙের টুপি দিয়া তাহার গ্রীবামূল পর্যন্ত ঢাকিয়া দিয়া ফাঁসি লাগাইয়া দেওয়া হইল। ক্ষুদিরাম সোজা হইয়া দাঁড়াইয়া রইল। এদিক ওদিক একটুও নড়িল না। উডম্যান সাহেব ঘড়ি দেখিয়া একটি রুমাল উড়াইয়া দিলেন। একটি প্রহরী মঞ্চের এক প্রান্তে অবস্থিত একটি হ্যান্ডেল টানিয়া দিল। ক্ষুদিরাম নিচে অদৃশ্য হইয়া গেল। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কেবল কয়েক সেকেন্ড ধরিয়া উপরের দিকে দড়িটা একটু নড়িতে লাগিল, তারপর সব স্থির। ১০ মাস ১০ দিন
একবার বিদায় দে মা ঘুরে আসি। কর্তৃপক্ষের আদেশে আমরা নির্দিষ্ট রাস্তা দিয়ে শ্মশানে চলিতে লাগিলাম। রাস্তার দুপাশে কিছু দূরন্তর পুলিশ প্রহরী দাঁড়াইয়া আছে, তাহাদের পশ্চাতে শহরের অগণিত লোক ভিড় করিয়া আছে। অনেকে সবের উপর ফুল দিয়া গেল, শ্মশানেও অনেক ফুল আসিতে লাগিল। চিতারোহণের আগে স্নান করাইতে মৃতদেহ বসাইতে গিয়া দেখি মস্তকটি মেরুদণ্ডচ্যুত হইয়া বুকের উপর ঝুলিয়া রহিয়াছে। দুঃখে বেদনায় ক্রোধে ভারাক্রান্ত হৃদয়ে মাথাটি ধরিয়া রাখিলাম। বন্ধুগণ স্নান শেষ করাইলেন, তারপর চিতায় শোয়ানো হইলে রাশিকৃত ফুল দিয়া মৃতদেহ সম্পূর্ণ ঢাকিয়া দেওয়া হইল। কেবল তাহার হাস্যোজ্জ্বল মুখখানা অনাবৃত রইল। দেহটি ভস্মীভূত হতে বেশি সময় লাগিল না। চিতার আগুন নিভাইতে গিয়া প্রথম কলসি ভরা জল ঢালিতেই তপ্ত ভস্মরাশির খানিকটা আমার বক্ষস্থলে আসিয়া পড়িল। তাহার জ্বালা যন্ত্রণা বোধ করিবার মতন মনের অবস্থা তখন ছিল না। আমরা শ্মশান বন্ধুগণ স্নান করিতে নদীতে নামিয়া গেলে পুলিশ প্রহরীগণ চলিয়া গেল, আর আমরা সমস্বরে বন্দে মাতারাম বলিয়া মনের ভার কিছুটা লঘু করিয়া যে যার বাড়ি ফিরিয়া আসিলাম। সঙ্গে লইয়া আসিলাম একটি টিনের কৌটোয় কিছুটা চিতাভস্ম কালিদাস বাবুর জন্য। ভূমিকম্পের ধ্বংসলীলায় সে পবিত্র ভস্মাগার কোথায় হারাইয়া গিয়াছে। ক্ষুদিরাম হওয়া সহজ নয়। যারা নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের যৌবন দেশের জন্য উৎসর্গ করলেন, তাদের কি আমাদের কাছ থেকে আর একটু সম্মান প্রাপ্য নয়?